লাখ টাকার চেক মানে খেয়াল করেনি, এইটা পাইলে তো আমার অনেক উপকার হইবে, অনেক কিছু করতে পারবো। বাইরে দিয়ে চেকটা ম্যাডাম, এই যা বই আছে এতে 300 টাকা দিতে পারবো আপনাদের। হ্যাঁ দেখুন, ওই যে ওই বইটার নিচের বইটা দেখছেন না, ওইটা আমার হাজবেন্ড আমেরিকা থেকে এনেছে। ওটা আপনি দাম জানেন? ওটার দাম শুনলে তো আপনি এখানে বসেই থাকতে পারবেন না। ম্যাডাম, এটা আমেরিকা থেকে আনুক আর লন্ডন থেকে আনুক, আমি তো এগুলোর কাগজ হিসেবে বিক্রি করবো, তাই না? আমি 300 টাকার বেশি দিতে পারবো। দেখেন ভাই, যদি এগুলির ভালো দাম দিতে পারেন তাহলে বইগুলি নিয়ে যাবেন, আর যদি না দিতে পারেন তাহলে বইগুলো এখানে রেখে চলে যান। কেন, আপনি কত টাকা চাইতেছেন? এই যেমন ধরেন, ওই বইটা আর সব বই মিলিয়ে আমাকে 10,000 টাকা দিলেই হবে। কি করুন ম্যাডাম, এই কয়টা বই 10,000 টাকা দিয়ে নিব? দেখুন ভাই, 10,000 টাকা দিলে দেন, না দিলে আপনি এখান থেকে যান তো। আচ্ছা ম্যাডাম, যান, 10,000 দিতে পারবো না, 5,000 টাকা দিব। আপনি কি পাগল? আমি যদি এই বইগুলি 5,000 টাকা দিয়ে বিক্রি করি, আমার হাজবেন্ড আমাকে অনেক বকাবকি করবে। আমার ওই 2 লাখ টাকার চেকটা আমি খুঁজে পাচ্ছি না, তুমি কোথাও দেখেছো? কি বলছো তুমি, চেকটা কোথায় হারালে? আমার মনে হয় কি জানো, তুমি কালকে যে পার্টিতে গিয়েছিলে, ড্রিঙ্কস করেছো, ওইখানে ফেলে এসেছো চেকটা। আর তুমি কি পাগল? তুমি জানো ওই চেকটা এখন যার হাতেই পড়বে সেই টাকাটা তুলতে পারবে। সেটাই তো, কি ব্যাপার, এই ছেলে এখানে কি করছে, কে এটা? আরে ওনার কাছে হচ্ছে ওই বইগুলি বিক্রি করছিলাম স্যার। ওই যে ম্যাডাম বই বিক্রি করতে এসেছিল, ওই জন্য আসছি বইগুলো নিতে। ভাই দেখো, তুমি এই বইগুলো নিতে পারবা, তোমার কাছে এত টাকা নাই। আরে রহিম মিয়াকে বই দিলা না কেন? রহিম মিয়া তো ভালো দাম দেয়, ওর কাছে কি এত টাকা আছে ওই বইগুলো কিনতে পারবে? স্যার এত টাকা বলতে কত টাকা লাগবে স্যার? আমি আর কি যাবো, তোমার দেখে তো গরিব মানুষই মনে হচ্ছে। আচ্ছা এক কাজ করো, 30,000 টাকা দিলে হবে। কি কইতেছেন স্যার, এতগুলো টাকা আমি কই পাবো? আর আমি এত টাকা দিলে আমি বেশি কত টাকা দিয়ে দেখেছো? হ্যাঁ, তুমি এই দামি বইগুলো ওকে দিয়েছো, ওই আমি জানতাম ওই বইগুলো কিনতে পারবে না। 30,000 টাকা চাইতেছে? আচ্ছা 30,000 টাকা দিলেও তো আমার 1,70,000 টাকা লাভ থাকবে, তাহলে দিয়ে দিই। 30,000 টাকা দিয়ে লয়ে যাই, 1,70,000 টাকা দিয়ে অনেক কিছু করতে পারবো। বইগুলো নিয়ে আসো, ওর কাছে বই বিক্রি করতে হবে না, আমি গেলাম। দাঁড়ান স্যার, ঠিক আছে দিতেছি। আমার বোনের বিয়ের জন্য কিছু টাকা জমাই রাখছিলাম, ওই টাকাটাই লগে নিয়ে আসি। এই যে এই জায়গায় পুরো 30,000 টাকাই আছে। আচ্ছা ঠিক আছে, যাও, আজকে থেকে এই দামি বইগুলো তোমার। শোনো, এই বই যেখানে নিবে তুমি খুব ভালো দামে বিক্রি করতে পারবে, বুঝতে পেরেছো? তুমি গরিব মানুষ, বেচে কিনে খাও, যাও। ঠিক আছে স্যার, তাহলে আমি বইগুলো নিয়ে যাই। কম হয়ে গেল না, দেখেছো আমার প্ল্যান? আমি বলেছিলাম যে কিভাবে টাকা ধান্দা করতে হয়। আরেকটা মুরগি ধরি, চলো চলো। কি মনে করছে, আমারে ঠকাইছে? হ্যাঁ, 30,000 টাকা লয়ে লইছে, অথচ আমি যে 2 লাখ টাকার চেক পাইছি এটা বুঝতেই পারে নাই। 1,70,000 টাকা লাভ।